মরার সাজ কষ্ট, ভালো হয় না, মরিও না, বাঁচিও না, আল্লাহ লইয়া গেলেও ভালো হয়। তুমি তোমার কথা কও, কদিন ধরে যে মাজা রাত দিনে ব্যথা বাড়ছে, কিন্তু চিল্লিক পেরে ওঠে, কিলে চিল্লিক পেরে কথা কইতে পারি না, মরজে যাইতে পারি না। এই শোনো, আমি গাড়ি লই বের হই, বেলা হয়ে গেছে অনেকখানি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো, আর দেখে শোনা যাবে। ও শোনো না, কালকে তো তুমি তেমন বাজার করো নাই, তো তোমাদের চাল ডাল পেঁয়াজ নিয়ে আসতে কইছি, তুমি কি নিয়ে আইছো? খালি চাল আর ডাল নিয়ে আইছো, পেঁয়াজ আনো নাই। আজকে আসার সময় চাল ডাল নিয়ে আইসো, আর যে শাক সবজি কিছু পাইলে নিয়ে আইসো, তেল তো নাই করো, তেল নাম কিচ্ছু নাই। আর তুমি কি শুরু করছো, এক কেজি এক কেজি করে চাল আনো, এই চাল খেয়ে কি খাওয়া হয়? চাল তো শেষ হয়ে গেছে, আর কিছু না। মুখ কর্মটা কি, আগে যদি দিন কেমন ছিল, তার তিন ভাগের এক ভাগও নাই। আগে দেখা গেছে গাড়ি লিয়ে বেলে 200-500 টাকা পাইতাম, এখন 200-250 টাকাও ধরে না কপালে। আল্লাহ রে, কোনো মানুষ রাস্তাঘাটে নাই, বাইরে না, কেউ রিক্সা উঠতে চায় না, আবার ভিতরে আবার গাড়ি ঢেলে বাইরে লিয়ে আবার জমা দেওয়া গাড়ি বার 100 টাকা, 200 টাকা কামাইলে 100 টাকা জমা দিলে দেখি দেখি কমে 1 কেজি চাউলের দাম 100 টাকা। কি করা যায়, কি হয়েছে, তোমরা এরকম করতেছো কি লেগা? বয়স্ক পাতা পাও না 3 মাস পর পর, এটা কি কয়দিকে তুই দেখবি রিক্সা চালা কয় টাকা পাস, তোর মায় 1500 টাকা, আমি 1500 টাকা পাইতাম, এই 3000 টাকা দিয়া আল্লাহ ওষুধ আর পান পান আনতাম, কিন্তু এখন তো এখন সরকার বন্ধ করে দিবে সরকারে, কেমনে কি করুম বাবা, তোর মায়ের হাইতে ঘুমাই তোর না শ্বাসকষ্ট লেগে, দুই ট্যাবলেট পারলে আনিস। এতদিন তো কই নাই, এতদিন যেমনে ওই যে বয়স্ক ভাতার টাকাটা পাইতাম, তোমার শাশুড়ি বাড়িতে আমি পাইতাম, এগুলো 500 বাড়ি ওর চালাইতাম, এখন যে পাল্লা দেখছি, এখন যে পাল্লা দেখতেছি, ওষুধ না খাই মানে মরতে হইব। ঔষধের যোগান দেবো কেন, আমি তো কোনো কিছু আমার মাথায় করতে আসে না, মায়ের অসুস্থ শ্বাসকষ্ট, আমার মাথা ব্যথা, বাবা আমার মাথাটাই কোনো কাজ হচ্ছে না, আমি কি আগের মতো ইনকাম আছে, আগের মতো দেখা গেছে ওই 500-600 টাকা পাইলে দেখা গেছে কম খাইলে ওষুধ মানে চালাইতে পারতাম, এখানে 200-250 টাকা ইনকাম কইরা এতে কি সংসার চালামু, মাস শেষে কত রাতে ঠিক ঘর ভাড়া দেওয়ান লাগে, হ্যাঁ এমএল 2 মাসে ঘর ভাড়া তো বাদ দিয়ে রয়েছে, আমরা চালাইতে পারি নাই, কি করবো মানে চিন্তাই করে কুল পাইতেছি না, না পারলে ওষুধ না খাইয়ে মরতে হইব, এসা তো উপায় দেখি না। হ্যাঁ তুই তোর তোর বাবা কই নাই, কেন তুমি কেনতে পারছে, এই কয়দিন আগে দেশে গেল কতটা জর্জরটা, মানুষজন কেউ ঘুরতে বেরিয়েছে, যারা বাইরে সবাই রাস্তাটা ধরে দিকে তখন কোনো গাড়ি করে চলছে, কতটা মুসিবতের সময় পার করলাম, এখন এই ভিতরে আবার এক খবর এলো, এখন যেটা যা ভয় মুরব্বীর বয়স্ক পাতা পাইতো আর এটাও বন্ধ করে দিছে, আমার একটু শোয়াও, শোয়াই তো দুইটা পারলে বাবা আনিস, না পারলে তো কিছু করার নাই, ওষুধ না খাইয়া, ওষুধ না খাইয়া মরতেই আর কি করুম, আসলে আমার গরিবের চিন্তা কেউ করে না,
গরিবের চিন্তা কেউ করে না, সবাই যার যা চিন্তা করে। ঠিকই কইছ আপা, এই দেশ যে স্বাধীন স্বাধীন করে না, যে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু গরিব মানুষের লেগে স্বাধীন হয় না, গরিব মানুষের জুলুম করে লেগে স্বাধীন হয়েছে দেশ, বুঝতে পারছো? আমরা তুমি একটা কথা চিন্তা করো, এই যে কত গরিব অসহায় মানুষ, এরা কই যাইব, এরা বস কথা দিয়ে তো দেখা গেছে তো 500 বারে একটু ওষুধ খায়, এই তো খবরে মাঝে মাঝে দেখি জিনিসপত্রের দাম কমছে, হ্যাঁ কি বুঝি না। ওষুধ না খাই মরতে ঠিকই কইছে বৌমা, কালকে নামাজ পড়তে যাওয়ার সময় জিগাইছিলাম আলুর দোকানে আলুর দাম, এই আগের তে আর 5 টাকা বাড়ছে, তা কি কমছে? 96, 80, 90 টাকা, 100 টাকা, 110 টাকা, 20 টাকা, আলু 60 টাকা, মানুষ কেমনে খাইব, কি খাইব? চিনি 140 টাকা, আল্লাহ যে চিনি আছে 60 টাকা। আকাশ ভাঙ্গি পড়ছে, আল্লাহ আল্লাহ লইয়া যাও, এমন দেশ হয়েছি, এই দেশে কেউ গরিব কথা ভাবে না, এতিমের কথা ভাবে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছো না? ভালো নাই রে বাবাজি। কি অবস্থা আপনার, শরীর কেমন? ভালো না বাবাজি, বয়স হয়েছে না, মাজার ব্যথাটা বাড়ছে, এই তোমার শাশির শ্বাসকষ্ট বাড়ছে, এই আর কি, ওষুধ খাইতে পারতাছি না। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী, আমার ভাই বোনেরা, তো আসলে বিষয় হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করছি, যদি আমাদের ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের সবাই ক্ষমা করে দিবেন। তো আসলে আমরা ভিডিওটা তৈরি করলাম হচ্ছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখতেছি যে বয়স্ক ভাতা নিয়ে, বয়স্ক ভাতা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এরকম একটা গুজব আমরা শুনতাছি গত 3-4 দিন ধরে ফেসবুকে, গুজব নাকি সত্যি আসলে আমি ওরকমভাবে জানি না, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখতেছি, তো এই কারণে আমরা ভিডিওটা তৈরি করছি যে আসলে দেখেন সরকারের যারাই দায়িত্ব আছেন বিভিন্ন মহলে, যারা দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ করে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা সবাই এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমাদের সমাজে দেখেন আসলেও কিন্তু সবাই সচ্ছল না, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু সচ্ছল না, হ্যাঁ। তো আমাদের সমাজে কিন্তু মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা কিনা ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুরি কাজ করে, ঠিক আছে। তারা দেখা যাচ্ছে তাদের নিজেদের সংসার চালাইতে কষ্ট, বর্তমানে যেই দেশের পরিস্থিতি, যেই অবস্থা, দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তাছে, তো এটাতে দেখা গেছে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, হ্যাঁ, খাবার, সেটাই তারা ই করতে পারে না। তো এর ভিতরে যদি ঘরের ভিতরে বৃদ্ধ বাবা মা থাকে তাহলে তাদের অসুখ বিসুখ, হ্যাঁ, বৃদ্ধ বাবা মার অসুখ বিসুখ, ওষুধ বড়ি লাগে, পান সুপারি লাগে। বয়স্কভাতার যে বিষয়টা ছিল, মুরব্বী যারা বৃদ্ধ আমাদের সমাজে বাবা মা যারা আছেন তারা প্রতি 3 মাস পর পরে 1500 টাকা করে পাইতো। তো এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতাছি ফেসবুকের পোস্টে যে এটা বন্ধ করে দেওয়া হইব,
অন্তর্বর্তীকালীন সরকার যারা প্রধান যারা আসছেন, ঠিক আছে, তারা নাকি এটা বন্ধ করে দেওয়া হইব। তো তাদের কাছে আমার অনুরোধ থাকবো যে এই কাজটা করবেন না, কারণ দেখেন বৃদ্ধ বাবা মা সবার ঘরেই আছে, সবার কিন্তু সামর্থ্য নাই, হয়তো কষ্ট করে বাবা মায়ের সবাই হয়তো দুই মুঠো ভাত দিতে পারে, কিন্তু সবাই ওষুধ বুড়ি চালাইতে পারে না। তো এটা দেওয়া হয়েছে, তারা ওষুধ বুড়ি খাইতো এই বৃদ্ধ বয়সে, ঠিক আছে। তো আপনাদের কাছে সব অনুরোধ থাকবো যারা দেশ চালাইতেছেন এখন, এই এটা বন্ধ করবেন না, বৃদ্ধ ভাতাটা আপনারা বন্ধ করবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। এই কারণে আমরা আর কি ভিডিওটা তৈরি করছি। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাদের সবাই ক্ষমা করে দিবেন, সবাই ভালো থাকবেন, আর আশা করি আপনারা এই বিষয়টা একটু আমলে নেবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ সবাই একটু শেয়ার করে দিবেন। কারণ দেখেন আমাদের সমাজে কিন্তু আমাদের অনেকেরই বাবা মা আছে বৃদ্ধ, আমরা তাদের এই বয়সে আইসা তাদেরকে আমরা দেখা গেছে খোঁজখবর রাখতে পারি না, তাদের ভালো মন্দ খাওয়াইতে পারি না, একটু ওষুধ বুড়ি বিভিন্ন অসুখ হয় তাদের এই বৃদ্ধ বয়সে আসলে, আমরা হয়তো দেখতে পারি না, আমাদেরও ওইরকম হয়তো ওইরকম আমাদের এবিলিটি নাই, ইনকাম নাই, কারণে পারি না। তো যে ব্যবস্থাটা ছিল এই বয়স্ক ভাতার, এই ব্যবস্থার কারণে তারা হয়তো এই বয়সে আইসে একটু ওষুধ বুড়ি খাইতো, পানসুপারি খাইতো, এই টাকা দিয়ে তারা চলতো। আর তাছাড়া আপনি আমি বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, আপনার বাবা মাকে আপনি প্রতি মাসে কয় টাকা দেন, হয়তো মুখে ভাত দিতেছেন, হ্যাঁ, এছাড়া কয় টাকা দেন, সবাই দিতে পারলো সবাই দিতে পারে না, ঠিক আছে। যারা আছে একদম নিম্নস্তরে, আমি আবার বলতেছি, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, দিনমজুরি কাজ করে, তারা কিন্তু করতে পারতেছে না, ঠিক আছে, ইচ্ছা থাকলেও তাদের উপায় হয় না। তো তাদের বাবা মা যারা আছে তারা এই বয়স্ক ভাতা দেওয়া চলে, ওষুধ বুড়ি খায়। আবারও বলতেছি সবাই একটু সবার কাছে অনুরোধ, এই ব্যবস্থাটা বন্ধ করবেন না, এটা যাতে সচ্ছল থাকে চলে, এই আবেদনে আমাদের, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।